নমস্কার, আমি দিশা দাস আর আপনারা দেখছেন বিটিভি। আর আমি নিয়ে চলে এসেছি বিটিভি ট্রেন্ড সিজন টু। আজকে বিটিভি ট্রেন্ড সিজন টুর প্রথম এপিসোডে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সৌরমিতা আর্ট গ্যালারির সাথে, যেখানে আপনারা পেয়ে যাবেন নিখুঁত সাজগোজের জিনিস এবং তার সাথে ঘর সাজানোর জিনিস, অফিস সাজানোর জিনিসের মতো আরও নানান সামগ্রী। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমাদের আজকের বিটিভি ট্রেন্ড সিজন টুর প্রথম এপিসোডে সৌরমিতা আর্ট গ্যালারির সাথে পরিচয় করা যাক। তো দর্শকরা, আমরা চলে এসেছি সৌরমিতা আর্ট গ্যালারিতে এবং এখানে আমরা এক ঝলক দেখে নেব সৌরমিতা আর্ট গ্যালারির আর্টিস্টিক গ্যালারিটা। তাহলে আসুন আর দেরি না করে ভেতরে যাওয়া যাক।
দেখলেন সৌরমিতা আর্ট গ্যালারির অন্দরমহলটি কতটুকু সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে এখানকার অফিস রুম। আপনাদের জন্য আমি এক্সাক্ট লোকেশনটা বলে দিই, সৌরমিতা আর্ট গ্যালারিটা আপনি পেয়ে যাবেন শিলচর বিবেকানন্দ রোডের লেন নাম্বার 5-এ। তো আমরা এখন এগিয়ে যাব, আমরা কথা বলে নেব সৌরমিতা আর্ট গ্যালারির ওনার শ্রীমতী শিবানীনাথ মহাশয়ের সঙ্গে। এই সৌরমিতা আর্ট গ্যালারির পেছনে কি কি গল্প আছে, উনি কিভাবে তার যাত্রা শুরু করেছেন এবং আজ সৌরমিতা আর্ট গ্যালারি এতটা দূর কি করে পৌঁছেছে, তাহলে আসুন আমরা কথা বলে নিই এখানকার ওনার শ্রীমতী শিবানীনাথ মহাশয়ের সঙ্গে। দর্শকরা, আমার সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছেন সৌরমিতা আর্ট গ্যালারির ওনার শ্রীমতী শিবানী মহাশয়া। তার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাইব এই সৌরমিতা আর্ট গ্যালারির যাত্রাটা কিভাবে শুরু করেছিল, আপনি মূলত কিসের থেকে এই অনুপ্রেরণা পেয়েছিলেন, আমি সেটা জানতে চাই আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ সবার প্রথমে ভিটিভি চ্যানেলকে আমাদের এই গ্যালারিটাকে কভারেজ করার জন্য। আর অনুপ্রেরণাটা পেয়েছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার যখন বিয়ে হয়েছিল, প্রথমে আমি যাওয়ার পর দেখি প্রত্যেক রুমে রুমে ওনার পেইন্টিং করা ওয়ালের মধ্যে। তো আমি ভাবলাম এই ওয়ালগুলো তো একদিন হয়তো নষ্ট হয়ে যাবে বা কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তো তারপর আমি কাপড় কিনে কিনে দিই ওনাকে, ছোটো ছোটো পেইন্টিং করেন উনি, খুব ভালো লাগতো আমার ওনাকে দেখে। তো আমরা যখন 2029-এ শিলচর এসেছি মেয়েদের পড়াশোনা করার জন্য, তো আসার পর আমি একটা রবি ঠাকুর ওনাকে, মানে আমাদের ঘরে ওয়ালে ছিল, তো এই রবি ঠাকুরটা ওনাকে আঁকার জন্য বললাম আর কি। তো উনি মারা যাওয়ার ঠিক 1.5 মাস আগে এই রবি ঠাকুরটা উনি এঁকেছেন। তো মানুষ তো একা আসে, একা আবার চলে যায় সংসারের মধ্যে। তো কিছু যদি ভালো কিছু করা যায়, যদি এটাই আমাদের স্মৃতি হয়ে থাকে, ওইটাই আমার অনুপ্রেরণা। খুব সুন্দর একটা কথা বললেন। আপনার কাছ থেকে জানতে চাইব সৌরমিতা আর্ট গ্যালারি, আমি শুনেছি যে এখানে অর্ডারের সঙ্গেও অনেক জিনিস বানায় বা কাস্টমাইজড জিনিসও বানায়, বিশেষ করে যারা সাজতে পছন্দ করে তাদের জন্য এটা খুব একটা ভালো খবর। তো সেই বিষয়ে জানতে চাইব, মানে কিভাবে এগুলোকে আপনারা বানান বা সেইটার আইডিয়া কোথা থেকে পান, সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। অ্যাকচুয়ালি হচ্ছে সৌরমিতা আর্ট গ্যালারির নামটা হচ্ছে আমার ছোটো মেয়ে সৌরমিতার নাম দিয়ে আমরা স্টার্ট করেছি। এখনও আমাদের মধ্যে নেই, তো আমাদের কন্ডিশনটা খুব খারাপ ছিল তখন। তো আমার হাজব্যান্ড খুব সাপোর্টিং মাইন্ডেড ছিলেন, তো আমি ছোটো ছোটো কয়েকটা কাজ করতাম। আমার মেয়েও খুব ভালো আর্ট করতো, খেলতেও ভালো, অনেকগুলো প্রাইজও পেয়েছে কলেজের স্কুল থেকে পেয়েছে। তো ও আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতো, আমি যে কোনো কিছু করলে ও আমাকে বলতো মা খুব সুন্দর হয়েছে। তো ওর কথা মাথায় রেখে আমরা ওই গ্যালারিটা স্টার্ট করলাম আর কি, কারণ ও আঁকতে ভালো পায়, আমার শাশুড়িমাও ভালো পান, আমিও মোটামুটি, আমার এখন তো সময় দিতে লাগবে, ওকে যতটুকু সময় দেওয়ার ছিল আমি তো আর দিতে পারবো না এখন, আমি ওইটুকু সময় এখন গ্যালারির দিকেই দিই। তো আমাদের মেইনলি হচ্ছে কি, একটা গোয়ার ডেকর, যেমন এই ফ্লাওয়ার ভাসটা দেখুন আপনি দেখতে পাবেন, যে কোনো একটা জায়গায় রাখলে একটা সৌন্দর্য, এগুলো সব ইউনিক ডিজাইন, এগুলো বাজারে পাওয়া যাবে না। আর ফ্লাওয়ার ভাসের আইডিয়াটা এসছে আমার মাথা থেকে, আমি একটা বাজারে গিয়ে কিনেছিলাম, খুব সুন্দর দেখে কিনেছিলাম, কিন্তু একদিন ঘর পরিষ্কার করার সময় এটা পরে ফেটে যায়, তো আমার খুব দুঃখ লাগলো আর কি। এত সুন্দর একটা জিনিস মানে ভাঙলো তা শেষ, কিন্তু এই জিনিসটা কিন্তু ভাঙবে না, একদম গ্যারেন্টি। হ্যাঁ, তো এগুলো আমাদের হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি, ফেভিকল, গম, এগুলো সব, আর বিভিন্ন ডিজাইনের আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে, ছোটো হোক বড়ো হোক, ঘর সঞ্চারে গিফট দেওয়া যায়, বার্থডে, যে কোনো ধরনের, যে কোনো জায়গায় আপনারা দিতে পারবেন। আর ওইগুলো আর কি ছোটো ছোটো কাজ করে আমার মনে শান্তি আসে, ওই আমি আমার নিজের মতো করি। আর জুয়েলারি আছে অনেক, যেমন আমি পরে আছি এখন, আপনাদের যার যেরকম ড্রেসের সাথে জুয়েলারি ম্যাচিং করেও করা যেতে পারে। চুড়িদার আছে, আমাদের এমব্রয়ডারি করা পেন্টিং, পাঞ্জাবি রয়েছে, ওয়াটারফল আছে, পেন্টিং আছে, অনেক কিছু আছে ভ্যারাইটি, যেমন মিরর, ডেকোরেটিভ মিরর আপনারা তো দেখবেনই এমনিতেই গ্যালারিতে, সব কিছু আছে আপনারা, আপনাদের সবসময় দেখবেন। আর বিয়ের তত্ত্ব নেওয়া হয়, তারপরে যেমন ওয়াল পেন্টিং, গ্লাস পেন্টিং, ঠাকুরঘরের জন্য সাজানোর, বার্থডে সাজানো, সেলফি জুন, সবগুলো আমাদের এখানে হয়। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কারোর কোনো কিছু প্রয়োজন মনে হয়।
আমার ফোন নাম্বার তো আপনাদের দেওয়াই আছে, আপনারা পেয়ে যাবেন। যদি কোনো দরকার হয় যোগাযোগ অবশ্যই করবেন। আপনাদের সাহায্য সহযোগিতায় আমাদের সৌরমিতা আর্ট গ্যালারি যেন আরও এগিয়ে যেতে পারে আপনাদের কাছে কামনা রাখছি। অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা শুনে নিলেন আর্ট গ্যালারিটা কীভাবে তার যাত্রা শুরু করেছিল এবং আজ কোথায় এসে পৌঁছেছে। তাহলে চলুন এই মুহূর্তে একটাবার সেই আর্ট গ্যালারির অন্দরমহলের প্রত্যেকটা জিনিসের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক সেগুলো কতটা সুন্দর। এবং আমি জোর দিয়ে বলতে পারি আপনাদের প্রত্যেকের খুবই পছন্দ হবে শ্রীমতী শিবানীনাথ মহাশয়ার হাতের কাজগুলো। তাহলে আসুন একবার দেখে নিই। নিশ্চয়ই আছে, ওইটা অ্যাকচুয়ালি আমাদের নিত্য নতুন কিছু করার আমরা মানে মোটিভটা রাখি আর কি। যেমন বাজারে যেগুলো পাওয়া যায় অর্ডিনারি থাকে, ওই এর জন্য মানে আমরা কিছু দেব, নতুন কিছু দেব, এর জন্য এইগুলো বানানো পাওয়া যাবে। আমাদের চিনিকেতন আর্ট অ্যান্ড ক্রাফট একটা পেজ আছে আমার ফেসবুক পেজের মাধ্যমে, তো আপনারা পেয়ে যাবেন। যদি কারো কোনো কিছু পছন্দ হয় নিতে পারেন। এগুলো আমাদের যেমন বিয়ের সময় লাগানো যায়, কোনো পার্টিতে, পার্টির জন্য এগুলো খুব চলে, অনেকে নিয়ে গেছে, অনেক নিয়ে গেছে। তো এগুলো যেমন পুজোর সময় গণেশ ঠাকুর আঁকা আছে, দুর্গা মা আছে, এই যে এগুলো বেসিক্যালি পুজোর সময় ইউজ করা হয়। অনেক ধরনের আছে, মানে আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা তো রাখছি, তাছাড়া আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যেমন এই ধরনের সেম হবে, কালারটা চেঞ্জ হবে নাকি, এগুলোর উপরে আমরা মাথায় রাখছি। এইখানে আর একটা আছে, গণেশ ঠাকুর আপনাকে দেখাই। আর এগুলো একটা নতুন একটা আমাকে একজন ফোন করে বলল যে লেখা দিয়ে কিছু চাই, তো ওইটা বানালাম আর কি। যেমন তোমার ঈদমাজারে রাখব সাথে একটা বাউল, যদি কেউ মানে গান করে লোকগীতি, যদি এটা পরে করে খুব ভালো লাগবে। ওইগুলো আর কি সব মাথায় রেখে করা, নতুন নতুন কিছু বানানো। যেমন একটা তুমি রবে নীরবে, আবার আসিব ফিরে, জীবনানন্দ দাসের একটা কবিতার খুব ভালো এটা, এই পথ যদি না শেষ হয়। তো ভালো রেসপন্স আসছে, অনেকে তো জানে না, না তো যারা জানছে ওরা রেসপন্স করছে। বাংলা হোক চিরন্তন, এগুলো আছে তোমার পার্টি ওয়্যার, কোনো পার্টিতে গেলে এগুলো ইউজ করতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দিব। আপনাদের কোনো ডিমান্ড থাকলে আমাদেরকে জানাবেন, এই কালার বা ওই ধরনের অন্য কিছু, তাও আমরা আপনাদেরকে যথারীতি দিয়ে যাবো আর কি, চেষ্টা রাখবো। এখন তো ফ্যাশন, যেটাকে বলা হয় ফ্যাশন, চলছে, প্রত্যেকেই চায় কিছু নতুন কিছু পরার। তো বাজারে যেগুলো থাকে সব প্রায় সেম সিমিলার থাকে, তো আমরা মানে চাইছি মানে কিছু একটা নতুন কিছু থাকবে, তার জন্য আমরা এটা করলাম আর কি, ওয়ার্লি পেইন্টিং দিয়ে করলাম, বুলপুরের যেটা ফেমাস ওইটাই মাথায় রেখে করলাম। আমরা পুজোর সময় অনেক পাঞ্জাবি করেছি, যাদের ভালো লেগেছে অনেকে নিয়েছে। এগুলো আমাদের প্রথম মোটিভ ছিল যে আমরা মানে ইয়ে অনুযায়ী, যেমন দুর্গাপূজার সময় দুর্গাপূজার এই পাঞ্জাবিটা, যেমন শারদীয় শুভেচ্ছা, হ্যাঁ ওইটা করা হলো, আরও অনেক ছিল, অনেকে নিয়ে গেছে। তো এই কুর্তিটাও করা হয়েছে, কুর্তিটাও একটা বেঙ্গালোর একজন নিয়ে গেছে, ওইটা পাঞ্জাবি আরও আছে। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন যার যার পছন্দ অনুযায়ী আমরা করি, ফেব্রিক পেন্ট করি, অ্যাপ্লিক করেও করা হয়, কুর্তিও করা হয়। যদি আপনাদের কোনো কাজে আমরা আসতে পারি, আমাদেরকে সৌভাগ্য, আমাদের এটা সৌভাগ্য হবে। যদি কেউ মনে করেন এরকম অন্য অন্য ডিজাইন, নতুন নতুন ডিজাইন আপনারা নেবেন, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। ছবি অ্যাকচুয়ালি আমাদের ওই গ্যালারিতে মানে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ছবি, ধান গাছ, ধান লাগানো হচ্ছে, বউ বাচ্চা গেছে খাওয়ার নিয়ে, রোজে কষ্ট করছে হাজবেন্ড, তো ওর জন্য খাওয়ার নিয়ে গেল, তো বাচ্চাটাও দেখছে, ওইটাই আর কি আমাদের বরাটবেলির যে ঐতিহ্যটা, ওইটা এখানে ধরা হয়েছে। তো যারা ঘরে রাখবে পেন্টিং, এগুলা নিতে পারেন, দেখতে পারেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সৌরমিতা আর্ট গ্যালারি আপনারা আসুন, ভিজিট করুন, দেখে যান, আমাদের পাশে থাকুন। আপনাদের যা যা লাগবে, দরকার হবে,
আমরা আপনাদের সাথে আছি। ওইটা একটা মিরর, এটা কি মানে কি করা যায় বুঝলেন তো, যেমন ওয়ালে হ্যাং করে রাখা যায় শোপিস হিসেবে, আবার মুখটাও দেখা যায়। এটা কিন্তু আমার একদম পার্সোনালি ইয়ে থেকে বানিয়েছি, এটা মানে ওয়েস্টেজ সব ম্যাটেরিয়ালস দিয়ে একটু ডিজাইন করলাম আর কি। আর এগুলো যে আমাদের ফ্রুট সফট ড্রিঙ্কস থাকে প্যাকেটের ভিতর থেকে, এগুলো কেটে কেটে আমি ডিজাইনটা বানালাম। বেসিক্যালি আমি একটা জিনিস দেখাই আপনাকে, এই যেমন একটা প্রদীপ, এটা দেওয়ালির সময় অনেক চলেছিল, আমাদের প্রত্যেকেই তো প্রদীপ জ্বালায়, তো ওই প্রদীপটাকে আমরা একটু ডিজাইন করলাম আর কি আমাদের আর্ট মোটিভ নিয়ে। তো কেমন লাগলো আপনার বলেন তো? ভালো, আচ্ছা, অশেষ ধন্যবাদ। বাচ্চাদের জন্য আমাদের আর্ট স্কুলে বাচ্চারা আসে, তো ওরা বলে ম্যাম কিছু হবে নাকি আমাদের জন্য, তো ওদের জন্য ওই যে হেয়ার ব্যান্ড, এগুলো বাজারে পাওয়া যাবে না, এগুলো আমার টোটালি নিজের বানানো জিনিসগুলো কিনে কিনে আমি ভেলভেট কাপড় দিয়ে এগুলো বানিয়েছি। এই যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, অনেক অনেক নিয়ে গেছে স্টুডেন্টরা, এই যে এইগুলো এগুলো, তারপর এটা ধরেন আপনার ওয়াল হ্যাঙ্গিং, কাউকে গিফট হিসেবে দেওয়া যায় একদম কম কস্টে, এটা একটা ভালো গিফট, যদি কেউ চায় নিতে পারে। এগুলো অনেক সেল হয়ে গেছে, একদম মিনিমাম প্রাইস যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এগুলো আমাদের হাতে বানানো কিছু ক্রাফট, একটা গণেশ, এগুলো আমরা গিফট হিসাবে কেউ যদি নিতে চায় দিতে পারো, দেবো আর কি। যেমন এটা হচ্ছে কিরিং রাখা যাবে, কি ঝুলানো যাবে প্লাস হ্যাঙ্গিং এটা রাখাও যাবে। এটা একটা জুটের ওয়ার্ড, জুট দিয়ে বানানো, অনেক কিন্তু সেল হয়ে গেছে এখন নেই। এটা একটা প্রদীপ, দেওয়ালির সময় একটা প্রদীপ বানিয়েছিলাম দরজাতে রাখার জন্য, এইগুলো আর কি চলছে। ওইটা একটা তোমার ক্লে দিয়ে, যেমন ক্যান্ডেল স্ট্যান্ড, এটা ক্লে দিয়ে বানালাম, পুরো পাতাটা বানানোর পর ওইটা একটা ক্যান্ডেল রেখে দিলাম, যখন আগুনটা জ্বলে খুব সুন্দর একটা ইয়ে আসে, খুব ভালো লাগে দেখতে। ক্যান্ডেলটা আমরা মানে বেসিক্যালি বানিয়েছি সুপুরি দিয়ে, সবাই তো সুপুরি খায়, কেউ তো জানে না এরকম কিছু করা যায়, তো যারা জানবে এটা ভাববে এটা কী করে হলো। এটা দুটো সুপারি দিয়ে আমরা একটা বউ জামাই বানালাম একটু ক্লে দিয়ে, হচ্ছে কি গোয়াটি যাবে। এটা একটা অর্ডারের কাজ আমরা করছি, মানে মেডিসিনের দোকানে তো ও গিফট করবে আর কি, গিফটের জন্য তো ভাবলো, মানে গত বছরও দিয়েছিল এবারও দিয়েছে, তো তিন রিলিজিয়াস দেখতেই পাচ্ছেন আপনি, গোপাল, জেসাস ক্রাইস্ট আর আল্লাহ, তো তিন রিলিজিয়াসের মধ্যেই আমরা করছি। তো আমি প্রথমে পাঠালাম আর কি সিলেকশন করার জন্য কোনটা পছন্দ, তো ভাব ও সিলেকশন করেই বলেছে, তো 100 পিস আমাদের এখন ক্যানভাস যাবে গিফট আইটেম হিসেবে। তো যদি কারো মনে, কেউ যদি মনে করে একদম লো কস্টে গিফট গিফট আইটেমও করতে, গিফটও দিতে পারবে আবার কিছু কাউকে ইয়ে করার জন্য দেওয়া যাবে আর কি। এই যে ল্যান্টন, এটা হচ্ছে ল্যান্টন, পুরোনো আগের যে ল্যান্টনগুলো থাকতো এগুলোকে আমরা মানে বাঁচিয়ে রাখার জন্য এগুলোকে ডিজাইন করে জিরো পাওয়ারের বাল্বও লাগিয়ে দিয়েছি, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। দিশার খুব ভালো লেগেছে সব জুয়েলারি, ওর এর জন্য ওকে একটা আমি ছোট্ট উপহার ওর হাতে তুলে দিলাম। এটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আপনাদেরকে আমি একটু কাছের থেকে দেখিয়ে দিই, আপনারা দেখুন এটা সম্পূর্ণ হাতের কাজ, এরকমই আরও সুন্দর সুন্দর কাজ করে রেখেছেন আমাদের শিবানীদি। আপনারা চাইলে এখানে এসে এ ধরনের, শুধু এরকমই নয়, এ ধরনের বা এর থেকেও আরও সুন্দর সাজুগুজুর জন্যে যেটাকে বলে আপনারা অর্নামেন্টস নিয়ে যেতে পারেন। আর আপনারা নিজেরাও চাইলে নিজেদের মতো করে ডিজাইন আমাদের শিবানীদিকে পাঠিয়ে দিতে পারেন, শিবানীদি সেই হিসেবে এমনকি সেটাকে আরও সুন্দর করেও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবেন। তো আমরা আবার চলে এলাম কথোপকথনের দিকে। আমি একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা শিবানীদি, এই যে এত ভাস্ট পরিমাণের যে কাজটা, এটা নিশ্চয়ই একার পক্ষে সম্ভব নয়, আপনার কি কোনো টিম আছে বা আপনারা কতজন মিলে এই কাজগুলো? হ্যাঁ, অবভিয়াসলি টিম ছাড়া তো আমাদের, আমার একার পক্ষে সম্ভব হবে না। আমাদের চারজন টিম মেম্বার আছে, আমরা চারজন, আমি আর সৌমেন দে, রাকেশ সিনহা আর রাজীবকান্ত দাস, আমরা চারজন মিলেই কাজগুলো করি। তো আপনি এর আগে কখনো শিখেছেন আর্ট
বা এরকম কিছু হাতের কাজ, এটাই মানে মেইন থিং। আমি কোনোদিন আর্ট শিখিনি, আমি অ্যাকচুয়ালি খেলার ভালো প্লেয়ার ছিলাম কলেজে স্কুলে, ডিস্ট্রিক্ট লেভেলেও খেলেছি আমি, আর কলেজেও বেস্ট অ্যাথলেটিক ছিলাম। তো এটাও মানে ওই যে বললাম না, আমার ওই যে অনুপ্রেরণায় ওদেরকে দেখে দেখে ওইগুলো করতে করতে আমার সময়টা মানে সুন্দরভাবে কাটাবো, এখন তো আর খেলা যাবে না, না ওইটাই, এর জন্য মানে ওই দিকটা চুজ করলাম আর কি ঘরে বসে বসে। তো আপনি মূলত কী ধরনের খেলা খেলতেন? আমি অ্যাথলেট ছিলাম, বেস্ট অ্যাথলেট। আচ্ছা, ডিসকাস, জ্যাভলিন, রান, টান, এইগুলো আর কি সব। তাহলে আপনারা দেখলেন একজন খেলার জগতের মানুষ যখন শিল্পের জগতে আসে তখন তার নিদর্শন কী ধরনের হতে পারে। এবং ব্যক্তিগতভাবে যদি বলি, আমার সৌরমিতা আর্ট গ্যালারির প্রত্যেকটা কাজ এতটাই পছন্দ হয়েছে যে আমি শিবানী দিকে বারবার বলবো যে আমার জন্যেও এরকম নতুন নতুন জিনিস আমাকেও যাতে বানিয়ে দেন। এবং আপনাদের জন্য বলে রাখি, আপনাদেরও যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই, ফোন নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সেখানে কল করে শিবানীদির সঙ্গে কথা বলতে পারেন। এমনকি আপনারা সৌরমিতা আর্ট গ্যালারিতে কাস্টমাইজড প্রোডাক্টও পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের নিজেদের পছন্দের কোনো ডিজাইন যদি আপনারা শিবানী দিকে পাঠিয়ে দেন তাহলে শিবানী দি সেই রকমই সুন্দরভাবে সেটাকে এঁকে হোক বা বানিয়ে হোক আপনাদের কাছে পৌঁছে দেবে। তো অনুষ্ঠান শেষ করার আগে আমি শিবানীদির কাছ থেকে একটাই কথা জানতে চাইব যে শিবানী দি, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে তো অনেক কিছু বলার আছে। আপনারা আসুন সৌরমিতা আর্ট গ্যালারিতে, ভিজিট করুন, আপনারা নিজের চোখে দেখে যান আপনাদের কী কী জিনিস ভালো লাগে। একদম কম দামে, একদম ইউনিক ডিজাইনের আপনারা সব কিছু পেয়ে যাবেন। আপনাদের আসতে হবে, দেখতে হবে, এটাই অনুরোধ। যদিও আসবেন দেখবেন সেটা তো ঠিক কথাই, আর তাছাড়া আমার মনে হয় না আজকের এই অনুষ্ঠানে আপনারা যতটুকু দেখেছেন এই আর্ট গ্যালারিতে যে ধরনের নিখুঁত কাজ আছে, তারপরে আলাদা করে আপনাদেরকে আসতে হবে বলে, তবুও আপনারা ইচ্ছে করলে আসতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তাহলে আজকের এই অনুষ্ঠানে এই অবধিই থাকলো, আমরা পরের অনুষ্ঠানে আবার আরেকজন নতুন মানুষ, নতুন কাজ এবং নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে আসব। দেখতে থাকুন বিটিভি সিলচার ট্রেন্ড সিজন 2।